অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়। মুর্শিদাবাদের বহু প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন বছর ধরে নেই কোনো স্থায়ী পদের কর্মী। অথই জলে প্রায় ১৩০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। সমস্যা তুলে ধরতে সোমবার ডেপুটেশন জমা দিতে যায় এসএফআই। আমাদের সোজা কথা, অবিলম্বে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে? ছাত্রছাত্রীকে অবিলম্বে পিজি কোর্সের জন্য ভর্তির প্রসিডিওর শুরু করতে হবে, ইউজি কোর্সে ভর্তি করতে হবে। আর তার সাথে সাথে আপনারা জানেন যে ১০ তারিখ ইউসিটিসিতে ফর্ম ফিল আপের শেষ ডেট, সেখানে দাঁড়িয়ে পিজি ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিতে পারছে না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতে ইউনিভার্সিটির স্টাফরা বলছে, সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ, একজনও পার্মানেন্ট পোস্ট ক্রিয়েশন এখনও এই ইউনিভার্সিটিতে হয়নি। এর আগে বারবার উপাচার্য বদল হয়েছে কৃষ্ণনাথ কলেজে। উপাচার্য পদে একটা সময় পর্যন্ত আসীন ছিলেন কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল। তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও তারপর থেকেই শুরু গণ্ডগোল। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে দেখা যায় না বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড যা হোক করে ঠিকই রেখেছেন ফিনান্স অফিসার। শেষের পথে সারা রাজ্যে স্নাতকোত্তর পাঠক্রম, শুধু বাকি কৃষ্ণনাথ কলেজ, দাবি এসএফআই এর। আর ৪ তারিখ আমরা যখন ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে আসি যে পিজি কোর্সে অ্যাডমিশন প্রসিডিওরের জন্য ফর্ম ফিল আপ শুরু করতে হবে দ্রুত, ১৫ তারিখ শেষ ডেট গাইডলাইন রাজ্য সরকারের, তার সাথে সাথেই ইউজি কোর্সে সাঁওতালি বিভাগে ভর্তির প্রসিডিওর গোটা রাজ্য জুড়ে সমস্ত ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে ভর্তি শেষ হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাঁওতালি ডিপার্টমেন্টে যারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তাদের ভর্তি প্রক্রিয়া বিশ বাউ জলে। কলেজে নেই কোনো স্থায়ী অফিসার, সরকার চাইলে উপাচার্য পাবে বিশ্ববিদ্যালয়। ফিনান্স অফিসার নিজেই স্বীকার করলেন সে কথা। পার্মানেন্ট অফিসার কেউই নেই, আমিও রিএমপ্লয়েড অফিসার, আমারও একটা টেনিওর আছে, সেই দিনের পরেই আমিও যদি বিসি না আসে আমারও যেরকম রেজিস্টারের টেনিওর শেষ হয়ে গেছে, আমারও টেনিওর শেষ হয়ে যাবে তখন। এটা তো গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট এবং এখন তো দেখা যাচ্ছে যে রাজ্যপাল নিয়োগ করছেন, মানে যে কোনো তরফ থেকে যখন নিযুক্ত হবেন তখনই আর কি ভিসি পাওয়া যাবে। সুতরাং ভিসি নিয়োগ যতক্ষণ না হচ্ছে যে কোনো তরফ থেকে, রাজ্যের তরফ থেকেই হোক বা রাজ্যপালের তরফ থেকে, ভিসি নিযুক্ত হলেই এই সমস্যা সম্পূর্ণটাই দূর হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। প্রহসন করছেন মুখ্যমন্ত্রী, তোপ এসএফআই এর। ২০১৮ সালে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সরকার ছাত্রছাত্রীদের সঙ্গে প্রহসন করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু করেছে বলছেন। ১১-২১ সাল থেকে একাডেমিক ইয়ার শুরু হয়েছে, তৃতীয় একাডেমিক ইয়ার শুরু হতে যাচ্ছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে একটাও পার্মানেন্ট পোস্ট ক্রিয়েশন হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে পিজি কোর্সের যদি ফাইনাল সেমিস্টারের রেজাল্ট যদি ১০ তারিখের মধ্যে প্রকাশিত না হয় মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে বিএড কলেজে ভর্তি থেকে। কোথায় হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ? ভোটের আগে মহা ধুমধাম করে বিশ্ববিদ্যালয় ঘোষণা, সেসব বিশ্ববিদ্যালয়ের ভিতরকার খবর কি? কতদিন উপাচার্যহীন অবস্থায় চলতে পারে বিশ্ববিদ্যালয়? কবে স্নাতকোত্তর পাঠ্যক্রমে ঢুকতে পারবে ছাত্রছাত্রীরা? পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আর কত খেলা হবে? মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।